আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার উপর ভারতীয় নৌবাহিনী সতর্ক নজর রাখছে বলে জানিয়েছেন ভারতীয় নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভারত মহাসাগর অঞ্চলটি আরও নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ভারতের পতাকাবাহী কোনো জাহাজ হুথিদের হামলার শিকার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। গত ১২ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাকে জিম্মি করেছে সোমালিয়ার দস্যুরা। ঢাকার সাভারের আমিনবাজার থেকে চুরে যাওয়া এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম মোসাম্মদ নুসরাত। সে ভোলা জেলার লালমোহন থানার গজারি এলাকার মোহাম্মদ শাহিনের মেয়ে। বাবা মায়ের সাথে সে সাভারের আমিনবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। পুলিশ জানায়, গত ১৬ মার্চ দুপুরে শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে কৌশলে চুরি করে নিয়ে যায় গ্রেফতার হওয়া আসামি। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের বিপক্ষে ৩০০ রানের লিড পার করেছে শ্রীলঙ্কা। ম্যাচের দ্বিতীয় দিন ৫ উইকেটে ১১৯ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা এবং বিশ্ব ফার্নান্দো। দলীয় ১২৬ ফার্নান্দোকে আউট করেন খালেদ আহমেদ। এরপরই জুটি গড়েন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয় ডি সিলভা আর কামিন্দো মেন্ডিস। লাঞ্চের আগেই ১৭ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৫৭ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।